হ্যালো বন্ধুগণ, সবাই গুড মর্নিং আর শুভ ষষ্ঠী। আজকে ষষ্ঠীর দিন, এখন বাজে পাটা 7টা বাজে। আমি আর বোন না 7টা হইতো না, আমি আর বোন বাইরে হয়েছি, একটু ওই হাঁটাফেরা করি। দেখি সকালবেলাটা তাই তো একদিনও বাইর হয় না, তো ওইটা তাই নিয়ে বাইর হয়েছি। চলো নিয়ে যাই, বাইর লেগে বার হয় না। ওই কুকুর দেখো, ও মাই গড, ও তো কুকুর কি যাবে। চল চল, এই যে আই গেছি আমরা পাড়ার পূজা শতবিশার। এখানে এখনো হাত চলে, এই যে মা আই গেছে, মা আই গেছে, মারে আনছে। চল, খুবই ভাল লাগে। তোমরা তো সবাই জানো যে শতবিশার প্যান্ডেল ভাঙে গেছিলো, তো আবার বানানো হয়েছে। যাবো মারে দেখি, চলো। এই যে বন্ধুগণ দেখো কি সুন্দর লাগে মারে, বাহিটা বহুত সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, বহুত ভাল লাগছে মারে, মারে কি সুন্দর লাগে এখানে। আমার বোন জায়গায় কিরকম লাগে বোনু? আর প্যান্ডেলের ভিতরটা হইল গিয়া এইরকম, এই দেখো এরকম আমি সাজানো হয়েছে। এটা তোমার ভিতরটা দেখাইলাম, ঠিক আছে? এই যে ভিতর। আর এবার শতবিশের কাজ হইল গিয়া যে করি আর ঝিনুকের উপরে। বাহ, তো আমরা এখন এখান থেকে বাইরে হয়ে গেছি। এখন যাই মিলে গিয়ে দশমী ঘাটের এখানে, আর তোমরা দেখাই মিলে গিয়ে কুশিয়ার কুলের পূজা। চলো চলো। এই যে বন্ধুগণ, কুশিয়ার কুলে যাওয়ার আগে যেটা কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা, চলো এটার মধ্যে একটু গিয়ে দেখি। সব জায়গায় তো মাই গেছে কালকেই। বাহ, এখানে প্যান্ডেলটা সুন্দর বানাইছে। হ্যাঁ, এখানের থিমটা তোমরা দেখাই, এখানে সব ঠাকুরের ফটো না? এই দেখো, দেখে আর্ট করছে খুব সুন্দরভাবে আর্টগুলো, দেখো। এই যে মা, এখানে মারে পুরো সাদা হোয়াইট রাখছে বেশিরভাগ, না হোয়াইটের মধ্যে রাখছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগে এখানে। তো আর বাকিগুলো মনে আরো সাজাইব, তাই অসুরের ভাল লাগে গেছে, ভাল লাগছে না ওই লাগে আর অসুর আর কি, এই ধরনের মানে অসুর তো অসুরই লাগে, ক্যারেক্টারটা পুরো মানে ইয়ে হয়েছে আর কি, দেখছো। চলো এখন যাই আমরা কুশিয়ার করতে। হ্যাঁ, গেট লাগাই, গেট লাগাই, তো এখান থেকেই দেখাই দিই। এই দেখো, এটা হলো কুশিয়ার কুলের প্যান্ডেল, দেখা চার বিষয় শুধু মূর্তি দেখা যায়। বাইরে এখনো রয়েছে, তো যাবো তো এখানে, আরো রেডি, আরো রেডি হওয়ার বাকি রয়েছে। কিনা হইতো বৃষ্টি লাগে আর দেরি হয়ে গেছে খাজের। এটা হলো কুশিয়ার কুলের প্যান্ডেল। এখন আমরা যাইলাম হইলো দশমী ঘাটে, দশমী ঘাটে গিয়ে আমার বোনের দুই তিনটা কবিতা লাগবো, তারপরে আমরা আই যাই। বিরিয়ানি স্টার্ট ফ্রম কত? 99। আমার বোন এখন দোকান খুঁজিয়ে যাইব। এদিকে আয় বোন, বোন এদিকে আয়, কোন দিকে কবিতা লাগতে পারবে বালা করিয়া? কি বাতাস বন্ধুগণ, পেপার আনতাই, বাহ, এখানে আইলে কিন্তু আলাদাই একটা মজা লাগে। এই দেখো বন্ধুগণ, আমরা অতটা জিনিস কিনছি, এখন গিয়াস চার সঙ্গে এগুলা খাইমু না, খাই বলে স্লিম হইতো, শুনছিলাম শুনছিলাম না তুই স্লিম হইতে? আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছি, স্লিম না হইতে, হার্ট অ্যাটাক পরাটা দেখছস? না, হার্ট অ্যাটাক পরাটা আরে, না না ধর স্লিম হইতে, যা দে এটা দিয়ে দে, পড়ে যা। চলো বন্ধুগণ, হার্ট অ্যাটাক পরাটা এই এই আমি তো শুনছ না, ভাজে ফার্স্ট তো তেল ফেলে দে, তেল তারপর আবার পরাটা রে, একটু দেখছ আমি দেখছি আবার। চলো বন্ধুগণ, এই ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও।
আজকে তুই ঘোরাঘুরি শুরু করে দিবা নি ওদের না ঠিক আছে বাই বাই।